আন্দোলন চলছে, আন্দোলন বিএনপি ধরেন এটা কর্মী এবং সমর্থিক বিশেষ রাজনৈতিক দল, এর কর্মীরাই নেতা। এবং আজকে আমরা রিকভার করে ফেলছি, বিভিন্ন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আছে এবং আপনার তারা আমরা সেখানে এই আন্দোলনের চল এখন যেভাবে চলছে আরও গতি তাদের ইয়ের সঙ্গে পরিবর্তিত পরিস্থিতি গতি পরিবর্তন হবে। আমরা শুধু বলতে চাই আওয়ামী লীগ জামাত ইসলামী জাতীয় পার্টিকে নিয়ে 1996 সালে যে ক্যাডেশ আন্দোলন করেছিল, কঠিন আন্দোলন করেছিল, সেরকম আন্দোলন হবে বজল, তাতে কঠিন কর্মসূচি দেওয়া হবে বা জনগণের দেওয়া হবে। আমি মনে করি না 7 তারিখে এই তারা তাদের শিডিউল ঠিক থাকবে এবং 7 তারিখে নির্বাচন হবে এটা বিশ্বাস করি না আমি মনে করি। এবং এখানে যে পর্যন্ত মানুষের ভোটাধিকার ভোটাধিকার নিশ্চিত না হবে, যে পর্যন্ত নিরপেক্ষ দাবি আদায় হবে, সে পর্যন্ত দেশবাসী আন্দোলন চালিয়ে যাবে। এবং মানুষের মানুষ গণতন্ত্র প্রিয়, স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ করেছিল এই গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র আজকে ভুলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ। এবং সে এবং এই আওয়ামী লীগ থেকে এই গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনতে হবে, এনে দেশে প্রত্যেকের প্রকৃত গণতন্ত্র আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো। আর বিএনপি আন্দোলন করতেছে ক্ষমতার জন্য নয়, এই 18-16 কোটি মানুষের তাদের দাবি বাস্তবায়নের জন্য, ভোটারদের নিশ্চিত করার জন্য। আর বিজেপির সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই এইটা কেমন কথা হলো, এক মাসে 500-600 লোকের নেতা কর্মীদেরকে সাজা দিল। এটা এমনকি ধরেন যে পুলিশ মামলা করতেছে, সানুল্লাহ মিয়া মারা গেল 3-3.5 বছর আগে, হ্যাঁ তারা আসামি করছে, এটা হচ্ছে তাদের রুটিন কাজ। তো বিচার বিভাগ সম্বন্ধে আমি বুঝছি বলতে চাই না, আমি প্রধান বিচার দৃষ্টি আকর্ষণ করছি, এভাবে যদি সাজা দেওয়া হয় এই গতিতে রাত 8টা পর্যন্ত সাক্ষী না হয়, 3-4টি সাক্ষী নিয়েই, হ্যাঁ সাক্ষী নিয়েই ডিফেন্সকে কোনো বক্তব্য সুযোগ ক্রস এক্সামিনের সুযোগ না দিয়ে আর কোনো সুযোগ না দিয়েই তারা যে সাজা দিচ্ছে, এটা বিচার বিভাগ সম্বন্ধে জনমনে ভিন্ন ইঙ্গিত বহন করছে। আমি যে প্রথম বিচারপতি দৃষ্টি আকর্ষণ করছি, 28 অক্টোবর যে তারা ঘটে ঘটনাটা, পারমিশন দিল, পারমিশন দেওয়ার পর সেই মহাসমাবেশে তা হামলা করলো, প্রধান বিচারপতি পার্শ্বমন্ত্রী যে হামলা দেখানো হলো বা সংরক্ষিত এলাকা পুলিশের হাসপাতাল হামলা করা হলো, এবং এগুলা ওখানে বিএনপি নেতারা ছিল ওখানে মধ্যে, মোটো ছিল ওখানে, পুলিশ ছিল এবং অন্যান্য লোক ছিল, বিএনপির লোকজন এখানে ছিল না, কিন্তু পুলিশ হত্যা করলো, নিন্দনীয় কাজ করে করলো, এটা কিন্তু করলে একটা অজুহাত হিসেবে বিএনপির নেতাকর্মীদেরকে নেতাদেরকে গ্রেপ্তার করার জন্য। দেখেন কি একটা দল, রাজনৈতিক দল, যে দল এই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের জনগণের একত্রিত করেছিল, সে দল আজকে কিন্তু জনসমর্থনের দেওয়ালিয়া হয়ে গেছে। দলের প্রধান বলতেছে যে যেই প্রার্থী থাকবে এবং বিজেপি পর্যায়ে থাকতে পারবে, আবার বিরোধী দল কী হবে তারা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দেন দবর করতেছে। এইটা হইলো একটা রাজ একটা নির্বাচন হলো। এটা আওয়ামী লীগ কিন্তু লাস্ট 15 ইয়ার্সে কিন্তু তারা তাদের গতি হারিয়ে ফেলছে, গণতন্ত্রে বিশ্বাস করতে একসময় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা মানুষের ভোটারদের বিশ্বাস করে না, এবং এই জন্য তারা আপনার 14 সালে নির্বাচনী কেন্দ্রকে ষড়যন্ত্র শুরু করেছিল, হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার করেছিল, গুম করেছিল, হত্যা করেছিল, 18 নির্বাচন এবং সেখানে সেই সময় কিন্তু ডায়লগ হয়েছিল আমাদের দলের চেয়ারপারসন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদার সঙ্গে ডায়লগ হয়েছিল, টেলিফোন কথা হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু তারা কিন্তু কৌশলে যেন আওয়ামী লীগ একা ভোট করতে পারে এই জন্য তারা একা ভোট করেছে, অনির্বাচিত সভায় অনির্বাচিত ছিল। আসেন 14 সালে 18 সালে এসে তারা দাওয়াত দিল যে আলোচনা করবে, সংলাপ করবে, সবাই গেলো গণভবনে সংলাপ করার জন্য, যাওয়ার পর কী গেলো, খাওয়ালে দাওয়ালে ভালোই, কিন্তু এবং প্রধানমন্ত্রী বললেন কিন্তু যে আমি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে, এই নির্বাচন আমার ট্রাস্ট বিশ্বাস রাখেন, কিন্তু পরবর্তী দেখা যায় সেই নির্বাচনে আগের দিন রাত্রে আমাদের প্রিয় আমাদের জাতীয় সম্পদ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে, সরকারি কর্মীদের ব্যবহার করে তারা কিন্তু আগের দিন রাত্রে ভোট চুরি করেছে। এখন তারা আবার এই যে নির্বাচন আসছে আবার ষড়যন্ত্র শুরু করেছে।